শুরুতে আপনারা লাইটরুম অ্যাপটিতে যাবেন এবং সেখানে আপনারা যে ভিডিওর কালার গ্রেডিং করবেন সে ভিডিওতে থেকে একটা স্ক্রিনশট নিয়ে সেখানে অ্যাড করবেন। এরপর একটা প্রিসেট থেকে প্রিসেটটির কালার কপি করে নেবেন এবং আপনার সেই স্ক্রিনশটটিতে তা পেস্ট করে দেবেন। এরপর আপনার স্ক্রিনশটের সাথে ওই প্রিসেটটি অ্যাডজাস্ট করে নেবেন। আমি এই ভিডিওতে কালার গ্রেডিং করব দেখে এই ভিডিওর একটা স্ক্রিনশট নিয়েছি এবং সেখানে এই প্রিসেটটি পেস্ট করে দিলাম। এখন আমি অ্যাডজাস্ট করে নিব। এরপর আপনারা আপনাদের যে কোনো একটি পছন্দের ব্রাউজারে যাবেন এবং সেখানে অনলাইন লাট ক্রিয়েটর লিখে সার্চ দেবেন এবং সেখান থেকে ডাউনলোড পিএনজি থেকে একটা ফটো ডাউনলোড করে নেবেন এবং সেই ফটোটি অ্যাডোবি লাইটরুমে অ্যাড করে দেবেন এবং সেটাতে আপনারা যে স্ক্রিনশটটিতে মানে আমি যে স্ক্রিনশটটিতে লাট ইউজ করলাম সেটা কপি করে নিয়ে সেই ডাউনলোডকৃত ফটোতে পেস্ট করে দেব। এরপর আবার অনলাইন লাট ক্রিয়েটর ওয়েবসাইটে যাব এবং সেখানে কেবল যেটার উপরে লাট ই করলেন পেস্ট করলেন সেটি আপলোড রিলেটেড পেজে দিব এবং তারপর জেনারেট লাটে ক্লিক করব। আর শুরুতে আপনারা যখন এই ওয়েবসাইটটিতে ঢুকবেন মানে অনলাইন লাট ক্রিয়েটর আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে অত কিছু লাগে না, খালি নাম পরিচয় আর ইমেল। এই যে দেখুন হয়ে গেল লাট। এখন আমি এই লাটের নাম দিয়ে দিচ্ছি। আপনারা যখন নাম চেঞ্জ করবেন তখন ডট কিউব এই লেখাটুক মুছবেন না, তাহলে লাট ভিএন ভিডিও এডিটরে কাজ করবে না।
আর এই হলো মূলত ভিডিওটি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।